শ্রাবণ মাসের প্রথম দিন আমরা চলে এসেছি নিমাই তীর্থর ঘাটে। এখান থেকে অসংখ্য ভক্তরা জল তুলে নিয়ে তারকেশ্বর যান, আবার মাথায় জল ঢালেন। কথিত আছে কোনো ভক্ত যদি এখান থেকে স্নান করে জল তুলে নিয়ে তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় ঢালেন, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই আমরা আজ এসেছি শ্রাবণ মাসের প্রথম দিন, আমরা এর পরপর আরও শ্রাবণ মাসের সোমবারগুলিতে এখানে আসব। তো এখানে আজকের কি অবস্থা আপনাদের আমরা দেখিয়ে দেব, চলুন আমরা ভিতরে চলে যাই। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রবেশ পথ এবং ভক্তরা স্নান করে যাচ্ছেন। এখানে অনেক সমস্ত দোকানপাট আছে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। দেখতে পাচ্ছেন ভক্তরা স্নান করে এবং ওনারা জল ভরে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, রাস্তার মাঝখানে ব্যারিকেড করা হয়েছে ভক্তদের সুবিধার জন্য এবং রাস্তার দূরধারেই নানা রকম দোকান আছে, বাক্স সাজাবার দোকান আছে, খাবারের দোকান আছে। আপনারা যদি এখানে আসেন তাহলে খাবার এবং বাক্স সাজানোর জিনিসের কোনো অভাব হবে না। বন্ধুরা, আপনারা যদি বাক না নিয়ে আসেন তাহলে আপনারা এখান থেকে বাক কিনতে পারেন এবং সাজাবার জন্য আপনারা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন, এমনকি জামা কাপড়ের কোনো কিছুরই অভাব নেই এখানে, আপনারা এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, শ্রাবণ মাস মানেই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালতেই হবে। আমরা যে কোনো কাজ করি না কেন, যেখানেই থাকি না কেন, সমস্ত কাজ আমরা মিটিয়ে নিয়ে বাবার মাথায় জল ঢালতে অবশ্যই আসব প্রতি বছর, কারণ এই শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবার কৃপা লাভ করার বিশেষ মাস, কারণ তারকেশ্বরের বাবা স্বয়ং প্রকট হয়েছেন সকল ভক্তদের কৃপা দেওয়ার জন্য। তাই এই সুযোগ কে হারাবে বলুন। আর বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নিমাই তীর্থের ঘাট। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ফাঁকা আছে, কিন্তু কিছুদিন পর এই জায়গাগুলো সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে, আমরা তখন আসব এবং তখনের ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। এই হচ্ছে গঙ্গা, পবিত্র মাতা গঙ্গা, চলুন গঙ্গার পাড়ে আমি চলে যাই। এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর বিগ্রহগুলি অতীব প্রাচীন এবং এখানে খুব সুন্দরভাবে সেবা করা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন।